ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী ডেঙ্গিতে আক্রান্ত অন্তঃসত্ত্বা সোনাম ভর্তি রয়েছেন ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীর অসুস্থতার কারণে জাতীয় কোচ ইগর স্টিমাচের কাছ থেকে ছুটি নিয়েছেন সুনীল গতকাল সোনামের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল বলে জানা গেছে তবে এখন ভালো আছেন সুনীল ছেত্রীর স্ত্রী মেয়ে ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য কলকাতায় বাড়ছে ডেঙ্গি মুরারি পুকুরে পরিদর্শনে মেয়র ডেপুটি মেয়র মুরারি পুকুরের মুচি বাজারে বিএসএনএল কোল ইন্ডিয়ার জমিতে মশার বারবারন্ত সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিদর্শন করতে গিয়েছেন ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষ কি বলছেন মেয়র শুনুন তারপরে আমরা দেখছি আর মেয়র পরিষ্কার করে দিচ্ছি স্প্রে করছি সব করছি কিন্তু এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না আমরা দেখে যথাযথ আপনাদের সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই মানুষের সচেতনতাই ডেঙ্গুকে বিসর্জন দিতে পারে ঠিক আছে আচ্ছা অতীন্দাকে বলছি দুটো বলে দাও না আমাদের মহানগরীকে আপনাদের সামনে বলেছেন মানুষের সচেতনতাই একমাত্র মানুষকে প্রতিরোধ করতে পারে কিন্তু যদি কেন্দ্রীয় সরকারের মতো প্রতিষ্ঠান সচেতন না হয় তার সহযোগী সংস্থাগুলো যদি সচেতন না কি করে আমরা ডেঙ্গু প্রতিরোধ করব সমগ্র উল্টোডানা বিধাননগর অঞ্চলকে ডেঙ্গু রোগে আক্রান্ত করার জন্য বিএসএনএল এবং কোল ইন্ডিয়ার যে জমি তাতে ভেতরে যে অবস্থা হয়েছে সেটা যথেষ্ট কিন্তু আমি অনিন্দ্য রাউত এবং অমন চক্রবর্তীকে ধন্যবাদ জানাবো যারা উদ্যোগ নিয়ে ব্যক্তিগত উদ্যোগে আমাদের পুরো কর্মীদের নিয়ে এই জঙ্গল তাড়াতাড়ি ছেড়েছেন এবং আর যেই জঙ্গল পরিষ্কার করে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন কারণ আমাদের মাননীয় মহানগরী ইতিমধ্যেই বলেছেন যে গাড়ি বা ট্যার আমরা সরাতে পারবো না কারণ সরালে বলবে আমাদের সম্পত্তি নিয়ে গেছে তো সর্বতই আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবং আজকে 4 তারিখে লাস্ট নোটিশ করা হয়েছে বিএসএনএল এবং কোল ইন্ডিয়াকে 11 তারিখে আমরা মিউনিসিপ্যাল কোর্টে দ্বারস্থ হবো একেবারে আমরা দেখলাম যে মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই কিন্তু মানুষের সচেতনতার কথা বললেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে তিনি এসেছিলেন দেখতে ববি দা একটু জানতে চাইবো যে কিরম আমি তো তোকে বলে দিই এবার অতীন অতীন দা কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা দুটো জায়গা সমগ্র এই অঞ্চলকে ডেঙ্গু আক্রান্ত করার জন্য যথেষ্ট ট্যাহার অসংখ্য ট্যাহারের জঙ্গল মানে 50-60 খানা ট্যার পড়ে আছে জঙ্গলের মতো এবং তা ভালো করে জানেন আধিকারিকরা যে এই ট্যার থেকে ডেঙ্গু হওয়ার পক্ষে একদম সব থেকে উপযুক্ত পরিবেশ ভয়ঙ্কর ইলিশ মশা সব থেকে জন্মাতে ভালোবাসে ট্যারের মধ্যে তো সর্বতই এই ট্যারগুলো যে অবস্থায় আছে ট্যারগুলো ইভিটির মধ্যে সরিয়ে এগুলোকে সরাতে হবে কিন্তু সরানো আমরা পারবো না আমরা বার করতে পারবো না ফলে আমাদের কর্মীরা নেড়ে ছেড়ে জলটা বার করার চেষ্টা করবে কিন্তু আবার বৃষ্টি হলে আবার জল জমবে আজকে হেলথ সেক্রেটারি মিটিংয়ে তো আমরা 4টার সময় মিটিং আছে সেখানে এই তথ্যগুলো আমরা সমস্ত তুলে দেবো আমরা গতবারও করেছিলাম এবছর আমরা 26শে জুলাই দিয়েছি আবার 4th আগস্ট নোটিশ করেছি তার সত্ত্বেও তারা কোনোভাবে কর্ণপাত করছে না কিন্তু আমি আমাদের কর্পোরেশনের যারা আছেন তাদেরকে দিয়ে পরিষ্কার করছি কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তো এলাকার মানুষ কেউ আক্রান্ত হবে এটা হতে পারে না তাই আমরাই করে দিচ্ছি কি হবে আমরা জানি না মানুষ আক্রান্ত হচ্ছে আমাদের কাছে আসছে কিন্তু আমরা আমাদের সাধ্য মতো যতটা চেষ্টা করছি তো আগের তুলনায় 13-14 আমরা যাতে ডেঙ্গু না হয় তার ব্যবস্থা রাখছি আপনারা দেখলেন যে মেয়র এবং ডেপুটি মেয়র তারা প্রত্যেকে কিন্তু পরিদর্শনে এসেছেন মুরারি পুকুরের এই অঞ্চল অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে